এবারে আসছে পুরুলিয়া থেকে অনুরাগ দাস। অনুরাগ দাস তুলবে রাস, নৃত্যের মধ্যে দিয়ে দেখতে থাকুন। দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা, পুরুলিয়ার মুরারি থেকে এসেছে। তোমার নাম কি? অনুরাগ দাস। অনুরাগ দাস, সত্যি হৃদয়ে অনুরণন সৃষ্টি করেছে এই অনুরাগ আমাদের মধ্যে। আমাদের প্রত্যেকের দেখতে দেখতে একটা আবেশে পৌঁছে গিয়েছিলাম, যেখানে মনে হয়েছে সত্যি ভারত মাতা বা ভারত মাতৃকা আমাদের হৃদয়ে জুড়ে আছে, হৃদয়ে জুড়ে আছে। কিরকম ভাবে আবেগে চলে গিয়েছিলেন আমাদের দুই বিশারদ, নৃত্য বিশারদ অলোক স্যার এবং মালা ম্যাম। আমরা তাদের কাছে সরাসরি যাব। মালা ম্যাম, কেমন লেগেছে? অনুরাগ দাস, তোমার ডান্স দেখতে দেখতে এমন একটা জায়গায় চলে গিয়েছিলাম, ঠিকই বলেছে সর্বানিধি, যে হৃদয়ে অনুরণন সৃষ্টি হয়েছিল। তাই ডান্স সম্পর্কে কিছু বলবো না, শুধু একবার উঠে দাঁড়াবো। উঠে দাঁড়ালে হবে না ম্যাম, আপনাকে এখানে চলে আসতে হবে। এমন ডান্সের পরে আমরা আপনাকে এখানে রেখে নেব। তবে অলোক স্যারকেও এখানে আসতে হবে, অলোক স্যারের কমেন্ট আমরা এখানে নেব এবং ওর প্যারেন্টস অর্থাৎ পিতাকে আমরা এই মুহূর্তে ডেকে নেব আমাদের এই প্ল্যাটফর্ম অর্থাৎ মঞ্চে, দিলসে ডান্সের মঞ্চে। আপনিও চলে আসুন। হ্যাঁ অলোক স্যার, কেমন লাগলো এই মুহূর্তে আপনার কাছে শুনে? আমার খুব ফাটাফাটি লেগেছে, কারণ এই গানের সঙ্গে যে একটা স্টেপ কাটিং করলো, স্টিচিং করলো, মানে একটা ফ্লিপ করলো, হেড স্পিন করলো, মানে একটা স্টেপে আমি ভাবতেই পারছি না যে এই গানের ভিত্তিতে এত কিছু করা যায় এত অল্প বয়সে। আমার কিন্তু হেভি সুন্দর লেগেছে, ফাটাফাটি লেগেছে। সকলের হৃদয় স্পর্শ পড়ে গেছে শৌমিলি, তোমারও তো তাই তো? শৌমিলি চোখে আমি দেখতে পাচ্ছি, একদম চোখে জল আমরা দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর লেগেছে। আপনার এই মুহূর্তে সত্যি কি মনে হচ্ছে না যে যেখানে থাকেন আপনারা সেখান থেকে আজকে দিলসে ডান্সের এই মঞ্চ আমাদের ডিরেক্টর আমাদের দীপক মাল্য স্যার সেখান থেকে গিয়ে এই যে নিয়ে আসছে এবং তাদের দিচ্ছে এই প্ল্যাটফর্ম, এই দিলসে ডান্সের মঞ্চকে আপনি কি বলবেন? দীপক স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ। দীপক স্যারের জন্য আমি আমার ছেলেকে এখানে নিয়ে আসতে পেরেছি আর এখানে এসে আমি খুবই আনন্দ উপভোগ করছি আর খুব ভালো লেগেছে এখানে এসে।